এবার নুসরাত জাহান নিজেই বক্তা নিজেই শ্রোতা, নিজের কথা জনসম্মুখে তুলে ধরলেন তিনি। বললেন, আমি ঘন্টায় ঘন্টায় ভুল সিদ্ধান্ত নেই, মিনিটের মিনিটে ভুল সিদ্ধান্ত নেই। লাগাতার বিতর্কের কেন্দ্রে থাকা এই অভিনেত্রীর দাবি, তার বিভিন্ন সিদ্ধান্ত অন্যের চোখে সাহসী মনে হতেই পারে, কিন্তু ঘটনার সময় যা সঠিক বলে মনে করেছেন সেটি করেছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এই সাংসদ তারকার সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় ছিলেন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী, যেখানে প্রত্যেকেই কোনো রাগ ঢাক না রেখে জানান তাদের প্রেম জীবনের কথা। ভারতের লোকসভার সদস্য নুসরাতের দাবি, ফ্যাটি লিভারের মতোই তার হৃদয়টাও বড়, তাই তিনি ভালোবাসায় সাহসী। ঋতাভরী ফাঁস করেছেন, প্রেমিকের রান্নাঘরে একটা সময় তারা ঘনিষ্ঠ হতেন। তনুশ্রীর দাবি, তিনি এমন এক পুরুষের প্রেমে পড়েছিলেন যিনি বিবাহিত। নুসরাতের জীবনেও প্রেমের আনাগোনা একাধিকবার। যেন নিজের আয়না নুসরাত নিজেই, প্রেম ও নিজের জীবন নিয়ে যতখানি সরব হয়েছেন পুরোটাই বিস্ফোরক। সাহসী এই অভিনেত্রী বলেন, তিনি যাই করেন তাতেই বিতর্ক, সংবাদ মাধ্যমকে জানান তারপরও তিনি সবসময় সততায় বিশ্বাসী। যার প্রতিটি মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা, তার ব্যক্তিগত বলে কি তাহলে কিছুই নেই, এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে নুসরাত বলেন, বাথরুমের গোপনীয়তা তার একমাত্র ব্যক্তিগত জায়গা, যেখানে তিনি নিজের মতো করে সময় কাটাতে পারেন। রিফাত তাসনোভা, সমকাল।